নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? ভালো আছেন তো? অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টি হোয়াটসঅ্যাপ নিয়ে। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আমি এই ভিডিওতে এমন একটা টিপস দিতে চলেছি যেটা হয়তো একদিন আপনার দরকার পড়বে। যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যদি ব্যবহার না করেন এবং সেটি ডিলিট করতে চান তাহলে সেটি কীভাবে করবেন, তো আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো এই বিষয় নিয়ে যদি আপনি ইন্টারেস্ট থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখিয়েও দেবো। তো এই বিষয় নিয়ে আলোচনা করার আগে প্রতিবারের মতোই আমার চ্যানেলে নতুন ভিজিটারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে ভিজিট করার জন্য এবং চ্যানেলের প্রথম মেম্বারদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন কেউ নেই, বিকজ প্রতিটা স্মার্টফোনই এখন হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকে। তো কীভাবে তিনখানা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় যদি আপনি চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যান অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে আপনি তিনখানা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। তো আমি সুভাষ, আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা বাংলাতে টেকনোলজি সম্বন্ধে জানতে পারবেন ও শিখতে পারবেন। তো এখনও পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন এখন লাইক করে দিন একদম ফ্রি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং বেল ঘন্টাটাও বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আপনি প্রতিনিয়তই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো বন্ধুরা, আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেবেন, এরপর এখানে তিনটে ডট আছে, তো ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনের পর অ্যাকাউন্ট অপশনে আসবেন। অ্যাকাউন্টে আসার পর একটুখানি স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন ডিলিট মাই অ্যাকাউন্ট বলে থাকবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারেন। আর যদি আপনি ডিলিট করতে চান অ্যাকাউন্টটি তাহলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন, যে এই ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট করতে হবে, এভাবে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে অপশন আসবে যে আপনি কী জন্য এটাকে ডিলিট করতে চাইছেন, তার রিজন আপনাকে দিতে হবে। তো এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করার পর এখান থেকে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে নিতে পারবেন।